22 তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং ওই দিন সরকারি ছুটি ঘোষণার অনুরোধ মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার চিঠি দিয়ে ছুটি ঘোষণার অনুরোধ করেছেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, বিজেপি রাজ্য সভাপতির সেই পোস্ট। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে আগামী 22 জানুয়ারি 2024 পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে যখন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে। ইতিমধ্যে সেই পোস্টে তিনি করেছেন এবং একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সুকান্ত মজুমদার তিনি যে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দিয়েছেন। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন প্রীতিশ, তাৎপর্যপূর্ণ এই চিঠি কি মনে করা হচ্ছে? একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রয়েছে 22 তারিখ অর্থাৎ 22 জানুয়ারি, তখন কিন্তু সেই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি আবেদন করেছেন এবং তিনি জানিয়েছেন যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা দিবসে যদি ছুটি ঘোষণা করা হোক এমনটা কিন্তু আবেদন জানিয়েছেন রাজ্যের বিজেপি তিনি সভাপতি রয়েছেন তিনি। এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই 22 জানুয়ারি যে সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে করে এই দিনে কোন রকম কোন বিশৃঙ্খল ঘটনা যাতে না ঘটে এবং সেটার দিকেও যাতে নজর রাখা হয় সেটারও কিন্তু আবেদন জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। অর্থাৎ বলা যেতে পারে একদিকে যখন রাম মন্দিরের উদ্বোধনে উন্মাদনায় বিভিন্ন সনাতনী এবং হিন্দুরা যখন যত আনন্দ উৎসবে মেতে থাকবেন তখন যাতে কোন রকম ভাবে সারা দেশ জুড়ে অথবা এই রাজ্যে কোন রকম কোন বিশৃঙ্খল ঘটনা যাতে না ঘটে তারই কিন্তু আবেদন জানিয়েছেন রাজ্যের যিনি বিজেপির সভাপতি রয়েছেন তিনি। এর সাথে সাথে 22 জানুয়ারি ছুটির আবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধন্যবাদ প্রীতিশ, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।